তো অনেক অবিবাহিত ভাইরা একটা বিষয়ে জানতে চেয়েছেন অনেকে এভাবে বলেছেন যে তারা দৈনিক তিন থেকে চারবার হস্তমথন করেছেন যার ফলে এখন তাদের লিঙ্গের গোড়া চিকন হয়ে গেছে এবং আগা মোটা হয়ে গেছে এক্ষেত্রে করণীয় কি। তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের সর্বপ্রথমে বলবো যে আমাদের বাংলাদেশ সহ আমাদের ভারত এবং এই উপমহাদেশের যে সকল মানুষ জন্মগ্রহণ করে তারা কিন্তু খুব দ্রুত যৌবন প্রাপ্ত হয় কারণ এদেশে গড় আবহাওয়া তাপমাত্রা খাবারের মান সব কিছু মিলে কিন্তু আমাদের এই উপমহাদেশের ছেলে এবং মেয়ে উভয় কিন্তু খুব দ্রুত যৌবন প্রাপ্ত হয় যার ফলে দেখা যাচ্ছে তারা এই যৌবনের তাড়নায় এই হস্তমতন করা বা এই ধরনের যৌন বিষয়ক যে কার্যাবলী এগুলো একটু তাড়াতাড়ি তারা শিখে যায় যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের বাংলাদেশ সহ এই অঞ্চলের অবিবাহিত যে ভাই বোনেরা ভাইরা আছেন তারা অন্তত শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট বলতে গেলে হস্তমতন করে থাকেন এক্ষেত্রে কেউ কম করে থাকেন কেউ বা বেশি করে থাকেন এখন যারা বেশি করে থাকেন অর্থাৎ প্রতিদিন তিন থেকে চারবার হস্তমতন করেন তাদের তো অবশ্যই একটা পার্শ্বপ্রতিক্রিয়া বা একটা সাইড এফেক্ট দেখা দিবে কারণ প্রতিটা জিনিসেরই একটা পার্শ্ব থাকে ভালোর একটা মন্দ দিক থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যারা দীর্ঘদিন ধরে এইভাবে হস্তমতন করে আসছেন হস্তমথন করার ফলে দেখা যাচ্ছে তাদের গোড়াটা এখন চিকন দেখাচ্ছে আগাটা মোটা হয়ে যাচ্ছে এর পাশাপাশি তাদের আর চরম সমস্যা তারা ভুকে থাকে সমস্যাটা কি প্রথম দিক দিয়ে বা প্রাথমিক অবস্থায় দেখা যেত তাদের হস্তমথন করলেও বীর্যপাত ঘটতে একটু সময় বেশি লাগতো কিন্তু বর্তমান সময়ে এমন একটা অবস্থায় এসে তারা পৌঁছেছে যখন আর হস্তমতন করতে হয় না লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ সুদৃঢ় হয় না এবং কোনো উত্তেজনামূলক কোনো কিছু চিন্তা করলেই অটোমেটিকভাবে তাদের পুরুষ মাথা দিয়ে পাতলা পানির মতো বীর্য বা শুকানো এগুলো বেরিয়ে যায় অর্থাৎ তাদের অবস্থা এখন এতটাই নাজুক যে তারা আসলে এখন হতাশ হয়ে গেছেন তারা এইভাবে বলে থাকেন যে আমি হয়তো কোনো দিন আর আমি কোনো মেয়েকে স্ত্রী করে বা আমার স্ত্রীকে কখনো হয়তো যৌন সুখ দিতে পারবো না অর্থাৎ তারা সম্পূর্ণ একেবারে হতাশায় ভুগতেছেন তো যারা হতাশায় ভুগতেছেন তাদের হতাশায় আলো দেখানোর জন্যই আজকের ভিডিওটি যদি এমনটা হয়ে যায় যে আপনার এখন টোটালি লিঙ্গের গোড়া চিকন হয়ে গেছে আগামোটা হয়ে গেছে আপনার লিঙ্গ নিশ্চিত হয়ে গেছে এবং কারণে অকারণে উত্তেজনা কিছু চিন্তা করলেই আপনার পাতলা পানি নেয় কিছু বেরোচ্ছে এক্ষেত্রে আপনার রক্ষা পাওয়ার বা ভালো হওয়ার প্রথম নাম্বার যে উপায় সেটা হচ্ছে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম আপনার খাবারের দিকে লক্ষ্য দিতে হবে কারণ হচ্ছে আপনি যদি খাবারের দিকটা লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন না তো প্রথমত আপনার এই অতিরিক্ত হস্তমথন করার কারণে আপনার যে শারীরিক দুর্বলতা চলে আসছে এই শারীরিক দুর্বলতার কারণেই কিন্তু আপনার এই যে অকাল বীর্যপাত ঘটতেছে বা বীর্য পাতলা হয়ে গেছে কারণে অকারণে হালকা একটু অনুভূতি আসলেই বেরিয়ে যাচ্ছে এটা রোধ করতে হবে সর্বপ্রথম আপনি যদি এটা রোধ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই শারীরিক অবস্থা এবং আপনার এই যে যৌবন শক্তি বৃদ্ধি কোনটাই কিন্তু সম্ভব নয় এই জন্য আপনার কিছু খাবার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনি কিছু খাবার দিকে লক্ষ্য করলেই কিন্তু আপনার সমস্যা থেকে সমাধান মিলবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি পরিমাণ রসুন এক চামচ মধুর সাথে মিশিয়ে চিবিয়ে খেতে পারেন আপনি প্রতিদিন দুটি পাকা কলা রাখতে পারেন এছাড়া আপনি বিভিন্ন প্রকার যে রঙিন ফল শাকসবজি সবজি এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন আর রাতে যখন ঘুমাতে যাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এক গ্লাস গরম দুধের সাথে একটি হাঁসের ডিম এটা ভেঙে সুন্দরভাবে আপনি জাল দিয়ে পুটিংয়ের মতো করে তৈরি করে খেতে পারেন অথবা আপনি চাইলে একটা সেদ্ধ ডিম এবং এক গ্লাস দুধ এটা খেতে পারেন অথবা আপনি দুধের সাথে দু চামচ মধু মিশিয়ে খেতে পারেন আর পাশাপাশি পালং শাক যে কোনো প্রাণীর হালাল প্রাণীর যে গোশ বা গোস্ত এগুলো আপনি খেতে পারেন এগুলো খেলে আপনার এই যে যে শারীরিক দুর্বলতা এবং অকাল বীর্যপাত হওয়া বা কোনো কিছু উত্তেজনামূলক কিছু চিন্তা করলে যে দ্রুত বীর্যপাত ঘটে যায় বা বীর্য বেরিয়ে যায় এই যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু দূর হবে এবং আপনি কিন্তু শারীরিকভাবে সুস্থতা অর্জন করবেন এবার আসুন যে এই যে চিন্তাটা করতেছেন যে আপনার গোড়া চিকন মাথা মোটা হয়ে গেছে এই গোড়াটা ঠিক করবেন কীভাবে আপনারা যখন হস্তমথন করেন পাশাপাশি অতিরিক্ত করেন অর্থাৎ একদিনে যদি একের অধিকবার হস্তমথন করেন এবং এটা যদি প্রতিনিয়ত হয় তাহলে কি হয় আমাদের প্রতিটা পুরুষের পুরুষ যে প্যানাইল টিস্যুগুলো আসে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায় এবং এখানে যে চামড়ানি যে চর্বির আস্তরণটা আসে এটা ক্ষয়প্রাপ্ত হয় এটা ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে তখন দেখা যায় স্বাভাবিক ভাবে পুরুষাঙ্গের গোড়ার দিকটা একটু অতিরিক্ত চিকন মনে হয় মাথার দিকটা মোটা মনে হয় এবং পুরুষাঙ্গটা একেবারে কুচিয়ে যায় এবং দেখা যাচ্ছে তার কোনো সৌন্দর্য থাকে না সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই অবস্থা যদি উন্নতি করতে হয় তাহলে আপনার এর সহজ একটা সমাধান সমাধানটা কি আপনার হস্তমথনটা টোটালি ছেড়ে দিতে হবে আপনি যদি একটা না দুই থেকে তিন মাস হস্তমথন করাটা ছেড়ে দিতে পারেন তাহলে দেখা যাবে আপনার গোড়া চিকনের সমস্যা এটা ঠিক হয়ে যাবে পাশাপাশি আপনার পুরুষাঙ্গের যে নাজুক অবস্থা নিস্তেজতা এবং কুচিয়ে থাকার অবস্থা যে অবস্থা আছে এগুলো সব কিছু কিন্তু অটোমেটিকভাবেই ন্যাচারালভাবে কিন্তু ঠিক হয়ে যাবে আর পাশাপাশি আপনাকে যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে বলা হলো এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে একটা সতেজতা ভাব ফিরে আসবে আপনার পুরুষ কিন্তু আগের মতো শক্ত হবে সুদৃঢ় হবে এবং আপনি বিয়ের পরে কিন্তু স্ত্রীকে চরম সুখ দিতে সমর্থ হবেন এবং যথেষ্ট সময় নিয়ে আপনি কিন্তু স্ত্রীর সাথে সবাস করতে পারবেন আর এই যে আপনি হস্তমতন থেকে বিরত থাকবেন এই বিরত থাকতে হলে আপনাকে কয়েকটা নিয়ম নীতি বা কাজ এটা পালন করতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার সংগ্রহে থাকা সকল প্রকার পর্ন ফিল্ম পর্ন ভিডিও চটি গল্প এগুলো টোটালি ডিলেট দিতে হবে বই থাকলে পুড়িয়ে ফেলতে হবে ফেলে দিতে হবে আর যদি আপনার কোনো মেয়েদের প্রতি মেয়েদের দেখলে যদি আপনার খারাপ দৃষ্টি যায় কুদৃষ্টির নজরে আপনি দেখেন তাহলে এই দৃষ্টি কুদৃষ্টি দেওয়া এটা বন্ধ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা মেয়েকে সম্মানের চোখে দেখার চেষ্টা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে সকল বন্ধুবান্ধব আছেন যারা এই ধরনের উত্তেজকমূলক যৌন মিলনের কথাগুলো বলেন দেখা হলে দু চার মিনিট ভালো কথা বলার পরে এই ধরনের লাইনে চলে যান তাদের থেকে দূরে থাকতে হবে এমন কোনো কাজ করা যাবে না এমন কোথাও যাওয়া যাবে না যে এখানে গেলে আপনার এই বিশেষ শক্তিটা জাগ্রত হয় এবং আপনি কন্ট্রোল করতে না পেরে আবার একই কাজটা করতেছেন অর্থাৎ হস্তমস্তন করে আপনি ক্ষতি করতেছেন এই হস্তমতন যাতে করা না লাগে সেজন্য আপনার এই কাজগুলো পরিহার করতে হবে তাহলে যে বিষয়টা দাঁড়াবে আপনি কিন্তু কোনো ওষুধ সেবন না করেই আপনার এই যে যে ভঙ্গুর অবস্থা নাজুক অবস্থা এটার উন্নতি করতে পারবেন পাশাপাশি আপনার লিঙ্গের সুদৃঢ়তা এবং সুস্থতা সব কিছুই কিন্তু আপনি অর্জন করতে পারবেন তো বন্ধুরা যারা এতদিন হতাশায় ছিলেন কিভাবে কি করবেন আর হতাশা নয় আজকে আমি আপনাদের যে বিষয়গুলো বললাম যদি আপনারা খাবার দিকে লক্ষ্য রাখতে পারেন আর টোটালি হস্তমতন ছেড়ে যেতে পারেন অনলি দুই থেকে তিন মাস দেখুন আপনাদের ব্যাপক পরিবর্তন আসবে আগে অবস্থায় ফিরে যেতে পারবেন তো বন্ধুরা যারা আজকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার আপনারা যারা আজকে থেকে চিন্তা করতেছেন যে এই কাজ আর করবেন না এবং ভালো পথে ফিরে আসবেন তারা দুই থেকে তিন মাস পরে তাদের কতটুকুন উন্নতি হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না কারণ আপনাদের ভালো কমেন্টসগুলো দেখে অনেকেই আসে তারা কিন্তু হস্তমতন ছেড়ে দেবে এবং এই পথে ফিরে আসবে তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি আপনারা লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আল্লাহ হাফেজ